সৌদির সাংবাদিক জামাল খসুগিকে মাত্র সাত মিনিটে কেটে টুকরো টুকরো করে হত্যা করা হয়েছিল হত্যার আগে তার উপরে অমানবিক নির্যাতনও করা হয়েছে দুই সপ্তাহ আগে ইস্তাম্বুলের সৌদি কনসুলেটের ভিতরে খসুগিকে হত্যার পর শরীর টুকরো টুকরো করা হয় মিডল ইস্ট আয়ের খবরে বলা হয়েছে খসুগিকে হত্যা করতে মাত্র সাত মিনিট সময় লেগেছে পরে একজন সৌদি ফরেন্সিকের নেতৃত্বে খসুগির মৃতদেহ টুকরো টুকরো করা হয় এ সময় তিনি তার সহকর্মীদের গান শুনতে বলেন তুরস্কের সরকার সমন্বিত দৈনিক সাফাকের বরাদ দিয়ে বুধবার বার্তা সংস্থা এএপির প্রতিবেদনে বলা হয় হত্যার আগে ভয়াবহ নির্যাতন করা হয়েছিল সৌদির সাংবাদিক জামাল খসগির উপরে জিজ্ঞাসাবাদের সময় তার আঙ্গুল কেটে ফেলা হয় ওয়াশিংটন পোস্টের একটি খবরে বলা হয়েছে খসুহিকে কেটে টুকরো টুকরো করে হত্যা করা হয়েছিল এর আগে তুরস্ক দাবি করেছিল খসুহিকে হত্যার উদ্দেশ্যে সৌদির পুনাম সদস্যদের একটি দল ইস্তাম্বুলে উড়ে যায় তারা জানায় খসইকে ইস্তাম্বুলের সৌদি কনসুলেটের হত্যার সপক্ষে তাদের কাছে অডিও এবং ভিডিও প্রমাণ রয়েছে যদিও ওই সময় এর চেয়ে বিস্তারিত কিছুই জানাননি তুরস্কের কর্মকর্তারা যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্ক টাইমস প্রতিবেদনের বরাদ দিয়ে আল জাজিরা জানিয়েছে তুরস্কের ইস্তাম্বুলের সৌদি কনসুলেটের সাংবাদিক জামাল খসইকে হত্যা করতে পনেরো সদস্যের স্কোয়াড নিয়োগ দিয়েছিল সৌদি আরব তুরস্কের সরকার সমর্থক একটি দৈনিকের এক খবরে এই পনেরো সদস্যের আর তাই দলের প্রত্যেক সদস্যের নাম ও ছবি প্রকাশ করা হয়েছে আগেই নাম প্রকাশে অনিচ্ছুক শিষ্য কর্মকর্তাদের বরাত দিয়ে নিউইয়র্ক টাইমস জানিয়েছে এই আত্মায়ী দলে একজন ফরেন্সিক বিশেষজ্ঞ ছিলেন তিনি হার কাটতে সৌদি থেকে তার সঙ্গে করে এনেছিলেন করাত করাত আনার কারণ হিসেবে প্রতিবেদনে বলা হয়েছে হত্যার পর খসগির দেহ টুকরো টুকরো করা এই আত্মায়ী দলটি হলিউডের সিনেমা স্টাইলে খসোগিকে হত্যা করে দুই ঘন্টার ভিতরে মিশন শেষ করে তারা তুরস্ক থেকে বিভিন্ন দেশের উদ্দেশ্যে রওনা হয়ে যান খসগি হত্যাকাণ্ডকে কৈনটিক তারান্বিত পরিচালিত হলিউডের সিনেমা পাল্লো ফিকশনের সঙ্গে তুলনা করেছেন এক মার্কিন কর্মকর্তা তুরস্কের ডেইলি সাবাহ খসকির হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে আত্মাই দলের পনেরো সদস্যের নাম ও ছবি প্রকাশ করেছে দৈনিকটি বলছে ইস্তাম্বুলের সৌদি আরবের কনসুলেটে প্রবেশের পর খসকিকে হত্যা করে ওই ব্যক্তিরা তুরস্ক ছেড়ে চলে যান ওই ব্যক্তিরা দুটি ব্যক্তিগত বিমান করে রিয়াদ থেকে ইস্তাম্বুলে আসেন দুই অক্টোবর ইস্তাম্বুলের সৌদির কনসুলেটে প্রবেশের পর থেকে নিখোঁজ রয়েছেন খসকি এই দিন পুনরও সৌদি নাগরিকও সেখানে প্রবেশ করেন তারা কনসুলেটে যাওয়ার আগে এর পাশের দুটি আন্তর্জাতিক হোটেলে ওঠেন কনসুলেটের অপারেশন শেষ করে ওই দিনই তারা তুরস্ক ত্যাগ করেন তাদের বহনকারী ব্যক্তিগত বিমান দুটি কায়রো ও দুবাই হয়ে রিয়াদের উদ্দেশ্যে ছেড়ে যায় এদিকে এ ঘটনা তদন্তের সঙ্গে জড়িত একজন কর্মকর্তার ঘনিষ্ঠ একটি সূত্র এক গণমাধ্যমকে জানিয়েছে সন্দেহভাজন তিন ব্যক্তি সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে নিরাপত্তা দেওয়ার দায়িত্বে নিয়োজিত বিশেষ ইউনিটের সদস্য তাদের একজন সৌদি নিরাপত্তা বাহিনীর ফরেন্সিক বিভাগের প্রধান বলেও এই সূত্রটি জানিয়েছে গত বছর যুক্তরাষ্ট্রের স্বেচ্ছানির্বাচনে যান খসোগি এরপরই ওয়াশিংটন পোস্টে প্রতি মাসে কলাম লিখতেন তিনি কলামে তিনি সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান সম্পর্কে নানা সমালোচনামূলক লেখা লিখেছেন নিজের কলামে তিনি লেখেন সালমান হলে খসকি ভিন্নমত পোষণের কারণে গ্রেপ্তার হওয়ার আতঙ্ক রয়েছেন তুরস্কের একটি টেলিভিশনে প্রচারিত সিসিটিভি ফুটেজে দেখা গেছে ওই পনেরো জন আত্মাই তুরস্ক বিমানবন্দরে প্রবেশের পর হোটেলে উঠেছেন খসগি কনসুলেটের প্রবেশের ঘন্টাখানেক আগে কিছু গাড়ি দূতাবাসে ঢুকতে দেখা গেছে উনষাট বছর বয়সী খসগি দুই অক্টোবর ইস্তাম্বুলে সৌদি কনসুলেটের কাগজপত্র ইস্যু করার জন্য প্রবেশ করেন কিন্তু তার পরিবার ও বন্ধু বান্ধব এবং তুরস্ক কর্তৃপক্ষের দাবি তিনি কনসুলেট থেকে আর বের হননি তবে সৌদির কর্মকর্তারা খসগির নিখোঁজ ও তার হত্যার অভিযোগ অস্বীকার করেছেন তাদের দাবি দুই অক্টোবর ইস্তাম্বুলে সৌদি কনসুলেট ছেড়ে বেরিয়ে গেছেন তিনি তবে তাদের এই দাবির পক্ষে প্রমাণ দিতে রিয়াদের প্রতি আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এর দোকান তুরস্কের এই চাওয়ার পরিপ্রেক্ষিতে মঙ্গলবার সৌদি আরব জানিয়েছে ইস্তাম্বুলের সৌদি কনসুলেটে তুরস্কের তদন্তকারী দল তল্লাশি করতে পারবে পরে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক বিবৃতিতে জানায় সৌদি কর্তৃপক্ষ বলেছে তারা সহযোগিতা করতে প্রস্তুত কনসুলেট ভবনে তল্লাশির অনুমতিও আছে তুরস্কের পুলিশ জানিয়েছিল জামাল খসুকি যেদিন কনসুলেটে যান সেদিন সৌদি আরব থেকে কর্মকর্তা সহ পনেরো জন ব্যক্তি দুটি ফ্লাইটে তুরস্ক পৌঁছে ইস্তাম্বুলের নিজেদের কনসুলেটে যান ওই দিনেই তারা ফিরে যান তুরস্কের নাম প্রকাশে অনিচ্ছুক এক সরকারি কর্মকর্তা বলেছেন ইস্তাম্বুলে পাঠানো সৌদির বিশেষ দলের হাতে জামাল খসুকি খুন হয়েছেন বলে পুলিশের ধারণা বিনোদন জগৎ ও সাম্প্রতিক ঘটে যাওয়া সকল প্রকার আপডেট খবরাখবর সবার আগে পেতে আমাদের আর ভয়েস টিভি চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন